আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি আল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল ক্বামারা বিহুসবান وَالنَّجْمَ وَالشَّجَرَ يَسْجُدَانِ وَفَضَّلَ زَمَانًا عَلَى زَمَانٍ كَمَا فَضَّلَ مَكَانًا عَلَى مَكَانٍ وَإِنْسَانًا عَلَى إِنْسَانٍ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد
লিখে রে হক আমদ গজাই রুহ রাম রহম আমদ ইদলে মজরুহ রা দিল ঝুকালি ইয়াদ হক সে আই জাওয়া খানা শয়তান হয় দিল বেগুমা সঙ্গ দেল সই কলে লা পাকে কুন সিনা বাতি গে মুহাব্বত চাকে কুন খুদা নাম মুহাম্মদ
মাইক মালিক সমিতি কর্তৃক আয়োজিত অধ্যকারে মহতী মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ ও মুকাররাম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন এ ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমত শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আজম, রসুল আকরম, রহমত আলম, নবীল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশার, সাকিয়ে কৌসর, আকা এ নামদার, মদিনা কাতাজদার, আফতাব নবুয়ত, ফখরে মওজুদাত, সৈয়দুল মখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সর্বোপরি শুকর। প্রতিকূল আবহাওয়ার ভেতরেও আল্লাহ পাক যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সুন্দর আয়োজন করার সুযোগ দিয়েছেন, যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি এবং প্রশাসন উপস্থিত, জনসমুদ্র সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়ার মাধ্যমে উপস্থিত হয়ে যান, এই সুন্দর পরিবেশকে কামিয়াবির দ্বার প্রান্তে উপনীত করতে পেরেছেন। এই খেদমতটুকু ওসিলা করে আল্লাহ পাক দুনিয়াতে শান্তি ও পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। কোরআনে হাকিমের সূরা আহজাবের দুই টুকরো আয়াতে কারীমা তিলাওয়াত করেছি, বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য অগণিত আমিও বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিসের অংশ পড়েছে। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে ধৈর্যের পরিচয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। يا ايها الذين امنوا اتقوا الله হে দুনিয়ার মুমিন, চাই ধনী হও, গরীব হও, শিক্ষিত হও, মূর্খ হও, নারী হও আর পুরুষ হও, তোমরা আল্লাহকে ভয় করো। اقول قولا سديدا এবং যাহা বলবে সত্য, শালীন, সঠিক বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, পরিশুদ্ধ করে দিবেন দয়াময় আল্লাহ তোমাদের যাবতীয় আমল। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম,
এবং ক্ষমাও করে দিবেন তোমাদের কৃত গুনাহকে। এবং যাহারা বাজে ব্যক্তি আনুগত্য করবে, অনুসরণ অনুকরণ করবেন আল্লাহ এবং তার রসুলের, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, অতঃপর তাদের বিজয়টা চূড়ান্ত বিজয়। আল্লাহর রসুল বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যার খাইরিয়াত চান, কল্যাণ চান, তাকেই আল্লাহ মুসিবত দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। মূলত আলোচনার ভেতর থেকে আল্লাহ পাক আয়াত হাদিসের মাধ্যমে দুটো আদেশ দিয়েছেন। যদি এই দুই আদেশ মুমিনেরা ভালো করে মানে, আল্লাহ সাথে সাথে দুটো পুরস্কারের ঘোষণাও দিয়েছেন। এক নম্বর আদেশ হলো আল্লাহকে ভয় করো, দুই নম্বর আদেশ হলো জবানকে পরিশুদ্ধ করো। কারণ আল্লাহর রসুল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে গোটা দুনিয়াবাসী নিরাপদ। শুধু মানুষ না, মানুষ ছাড়া ভিন্ন যত জাতি মাখলুক তার হাতের দ্বারাও কষ্ট পায় না, জবানের কোনো কথার দ্বারাও কষ্ট পায় না, তারা প্রকৃত মুসলমান। মুসলমান বড় দামি একটি সার্টিফিকেটের নাম। ভিন্ন আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহকে ভয় করো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কারণ মুসলমান দামি একটি সার্টিফিকেটের নাম। মুসলমান না হয়ে কবরে যেতে আল্লাহ নিষেধ করেছেন, মৃত্যুর কোলে ঢলে পড়তে নিষেধ করেছেন। প্রথম কথা হলো আল্লাহকে ভয় করো, কারণ যে যাকে ভয় করে তার সামনে সে অপরাধ করে না। ছাত্র ওস্তাদকে ভয় করার কারণেই শিক্ষক টিচার ওস্তাদের সামনে অপরাধ করে না। সন্তান পিতামাতাকে ভয় করার কারণে পিতামাতার সামনে সন্তান অপরাধ করে না। বিচারকের ভয় অন্তরে থাকার কারণে আসামি বিচারকের সামনে অপরাধ করে না। ভয়, ভয়, এই যে ভয় বলি, এই জিনিসটা কোথায় থাকে? অন্তরে। কোথায়? অন্তরে। এই ভয়ের নাম তাকওয়া। যাদের মধ্যে ভয়টা থাকে ভয়ের নাম তাকওয়া, আর যিনি ভয় করবেন তার নাম মুত্তাকি। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন কারা? যারা আল্লাহকে ভয় করে। মুত্তাকি কারা? যারা মা বাবার ভয়ের কারণে সন্তান যদি অপরাধ থেকে বেঁচে থাকে, ওস্তাদের প্রতি ভয় থাকার কারণে যদি ছাত্র অপরাধ থেকে বেঁচে থাকে,
বিচারকের প্রতি ভয় থাকার কারণে যদি আসামি অপরাধ থেকে বেঁচে থাকে, তো আল্লাহর প্রতি ভয় থাকার কারণে মানুষ কেন গুনাহের থেকে বাঁচবে না? অবশ্যই বেঁচে থাকবে, কিন্তু বেঁচে যদি নাই থাকে, বুঝতে হবে তার অন্তরে ভয় পরিপূর্ণ নাই। ভয়টা কি বলে? জবাবদেহিতার ভয়। অপরাধী ভয় করবে কেন? অপরাধ করলেই আমার জবাবদেহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই ভয় যখন মানুষের মধ্যে আসবে, তখন শান্তি শান্তির স্লোগান দেওয়া লাগবে না, অটোমেটিক শান্তির বাতাস ঘরে ঘরে শুরু হয়ে যাবে। আর যখন কেউ এই কথা ভেবে নিল নিশ্চিত যে আমার জবাবদেহিতা নাই, তখন তার অপরাধ করতে কোনো টেনশন নেই। যেমন খ্রিস্ট ধর্ম অবলম্বী যারা ঈসা নবীর উম্মত হওয়ার দাবিদার, এরা চূড়ান্ত অপরাধ করতেছে, অপরাধের সাথে জড়িত। ধর্মীয় অনুভূতিতে আঘাত করা মারাত্মক একটি অপরাধ, ইসলামের আইনেও অপরাধ, দুনিয়ার আইনেও অপরাধ। কোন মাওলানা কোন মুসলমান যদি হিন্দু যারা সনাতন ধর্মের অনুগামী, খ্রিস্টান যারা খ্রিস্ট ধর্ম পালন করেন, ইহুদি যারা মুসা নবীর উম্মত হওয়ার দাবি করে ধর্ম পালন করেন, ওজায়ের নবীকে বলেন আল্লাহর সন্তান, বৌদ্ধ ধর্মের অনুসারী যারা গৌতম বুদ্ধের গোলামি করেন, পর্যালোচনা নয়, যদি আমি সমালোচনার ক্ষেত্রে হিট করে কোনো কথা বলি, কোনো হুজুর বলেন, কোনো মুসলমান, আপনারা বুঝতেই পারবেন না যে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কারণে ওই ব্যক্তিকে আসামির কাঠগড়ায় নেয়ার জন্য বহু পণ্ডিতরা পেছনে দাঁড়ায় যাবে, যে তুমি মুসলমান মুসলমানের বয়ান করো, ভিন্ন ধর্মের উপরে আক্রমণ কেন? ভিন্ন ধর্মাবলম্বীদেরকে হেয় প্রতিপন্ন করে ছোট করে কথা বলার কারণ কি? অশালীন আচরণের পেছনে কি কারণ? এ হলো একটি শালীন আওয়াজ, কিন্তু উগ্র আওয়াজ দিয়ে বলবে হিন্দুদের বিরুদ্ধে, বৌদ্ধদের বিরুদ্ধে, সংখ্যালঘু যারা এদের বিরুদ্ধে কথা বলে উগ্রতার পরিচয় দিয়েছে, এরা সন্ত্রাসী, এরা জঙ্গি, এরা অপরাধী, এরা মানবতা বিরোধী, স্বাধীনতার বিপক্ষের মানুষ, অথচ ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া অপরাধ। এখন যদি আল্লাহর কোরআনের মনোনীত ধর্ম হলো ইসলাম আর যারা পালন করবেন তারা মুসলমান, এবং বিভিন্ন যুক্তি আর তর্ক আর দালায়েলের মাধ্যমে এটা বেঈমানের হাতেও প্রমাণিত, ইসলাম ধর্ম সত্য সঠিক এবং শান্তি, এরপরেও যারা ইসলামের উপরে, ইসলামের মনীষী, সৃষ্টির শ্রেষ্ঠ রহমাতুল্লিল আলামিনের উপরে
মুসলমানের গঠনতন্ত্র সংবিধান কোরআন নেই। যারা বিরূপ মন্তব্য করেন অশালীন ভাষায়, আল্লাহর আইনে তো আর চূড়ান্ত অপরাধী বটেই, দুনিয়ার আইনও অপরাধী হওয়ার পরেও কেন এদেরকে চাদরের ছায়া দিয়ে নিরপরাধ বলা হচ্ছে? এটা কি উগ্রতা নয়? এটা কি স্বৈরাচারী নয়? আজকে আমার নবীর ব্যাপারে ভিন্ন ধর্মাবলম্বী বলছে নবী ছিলেন এক লোভী, ভিন্ন ধর্মাবলম্বীদের জবানে কোরআনের বিপক্ষে আওয়াজ, আল্লাহর উপরে ভিন্ন আওয়াজ, তাদের উপরে কেন আজ উগ্রবাদীর স্লোগান দিয়ে গ্রেফতার করা হয় না? কারণটা কি? আজকে যদি আমি হিন্দু ধর্মের ব্রাহ্মণ নিয়ে সত্য কথাটাই তাদের কিতাব থেকে তুলে ধরি, গীতা রামায়ণ মহাভারত পুরাণ বেদ, এর থেকেই যদি সত্য কথাটাকে উপস্থাপন করি, বৌদ্ধ ধর্মের গুরু গৌতম বুদ্ধের ইসলাম সম্পর্কে মহাবাণীকে উপস্থাপন করি, তাদের নাক চুল কেটে যাবে, কথা বলার সুযোগ আর থাকবে না। আমরা উগ্র না, আমরা জঙ্গি না, আমরা সন্ত্রাসী না, বরং আমরা ইসলামের পক্ষে মানুষের ঈমান আমল সঠিকভাবে পালনের জন্য উৎসাহ প্রদান করি। আমরা হিন্দুদের ধর্মের উপরে আক্রমণমূলক কোনো কথা বলি না, খ্রিস্ট ধর্ম নিয়ে আমরা আক্রমণমূলক কোনো কথা বলি না, ইহুদি ধর্ম নিয়ে আমরা কোনো আক্রমণমূলক লেকচার দেই না। অতএব আমরা সন্ত্রাসী না, বরং যারা ইসলাম নিয়ে আক্রমণমূলক বুলেটিন দেয় এরা ইসলামের আইনও মারাত্মক অপরাধী। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের চূড়ান্ত বিচার হওয়া দরকার। তবে বিচার হবে আমরা যদি আরেকটু আল্লাহর দিকে মনোনিবেশ হতে পারি, চোখের পানি ছেড়ে আদর্শকে আরো পরিশুদ্ধ করে নিতে পারি, তাহলে আল্লাহ আসমান থেকে ফয়সালা করে ফেলবেন, যেমনটা ফেরাউনের উপরে হয়েছে, যেমনটা নমরুদের উপরে হয়েছে, যেমনটা সাদ্দাদের উপরে হয়েছে, যেমনটা ডব্লিউ বুশের উপরে হয়েছে, যেমনটা আবু জাহালের উপরে হয়েছে, যেমনটা গৌর গোবিন্দের উপরে হয়েছে, যেমনটা তাসলিমা নাসরিনের উপরে হয়েছে, এমনটা আল্লাহ করতে পারেন। বাট আমার আপনার ঈমান আর আমল আর আকীদার ভেতরে ভেজাল আমরা নিজেরা আমলের মধ্যে কান্না তো নাইই, বরং উল্টো ফতোয়া দেয়া হচ্ছে যে ওয়াজের প্যান্ডেলে কান্না করা বিদআত। এও বলে একজন মুফতি, কথা বুঝেন কিছু, মাঝে মাঝে বলি বিচারক বিচারের চেয়ারে বসছেন, বাদী আর বিবাদী দুই পার্শ্বে বসা, চেয়ারে বসার আগেই গোপনে 5,000 টাকা বাম পকেটে ঢুকে গেল, আর ডান পকেটে ঢুকলো 10। 5,000 দেনেওয়ালারা নিশ্চিত যে ফয়সালা আমরাই পেয়ে যাব। বিচারক চেয়ারে বসে যখন ফয়সালাটা ডান দিকে দিয়ে দিলেন, 5,000 টাকাওয়ালাদের চান্দি গরম হয়ে গেল,
মাদবর সাহেব ব্যাপার কি? বলে ব্যাপার কি মানি? বলে ফয়সালা ডানে গেল কেন, বামে না আসবে? কোনো অহিতহি আসলো নাকি? আপনার বাম পকেটে কি একটু হাত দিয়ে খবর নেননি কি হালাত? বলে ভাই কি আর বলা যায়, কি লাভ হবে তোমার, পাঁচে বাস দিয়েছে দশে। তোমার পাঁচে কি হবে আমার, দশের মার্জে পকেটে ঢুকানো? বেঈমান আর ইহুদির বিরুদ্ধে কথা কখন বলি আমি? ইহুদির বিরুদ্ধে কথা বললে আমার কি লাভ? আমি খ্রিস্টানদের ব্যাপারে কথা কখন বলবো? ভিন্ন ধর্মাবলম্বীদের ব্যাপার নিয়ে আমি পর্যালোচনা করার সুযোগটা কোথায়? দুশ্মন তো বাহিরে নয়, দুশ্মন তো আমার ঘরের ভেতরে। দুশ্মন তো আমার জাতি নয়, দুশ্মন তো মুসলমান নামের ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক। আজকে আল্লাহর ঘর মসজিদ নিরাপদ স্থান, যেখানে ঢুকলে কোনো দ্বন্দ্ব থাকবে না। বাস গাড়িতে লেখা আছে ধূমপান নিষেধ, আছে না? এরপরও কেউ করে না? করে। কন্ট্রাক্টর হেল্পার টাকা না থাকলে ধার করে, টাকাও নাই ধারও নাই, কয় ভাই পাচার গোড়াটা দিস, হ্যাঁ দুই একটা টান টন দেই, কুকুরের কর্মা পোলাও যত দিবেন, পায়খানা না খাইলে ক্লিয়ারেন্স পায় না। বুঝেন না কথা? তো বিড়ি টানা যাদের অভ্যাস, এরা দুই একটা টান না দিলে চান্দি গরমই থাকে, কথা ঠিক নেই? দেখবেন এই ওয়াজের পরে মোনাজাত হয়ে যাবে, মোনাজাতের পরে বাসায় যাওয়া পর্যন্ত সহ্য হলো না, মোনাজাতটা দিয়েই রাস্তায় গিয়ে বেরি। এরকম আশেকের রসুল নাই। তুমি মোনাজাত দিয়ে এই বরকতি মজলিস থেকে বের হয়ে বাসা পর্যন্ত যেতে পারলা না, তুমি এর মধ্যে বিড়ি তুমি থোতমায় লাগাইলে, এবার ভাবো তুমি কেসা বেলা যাবে হায়া, তুমি কত বড় বেহায়া, তুমি কত বড় বেলাজা। আল্লাহ কুদরতের হাতে হেদায়াত দান করুন। ভাইরা আমার, মসজিদ নিরাপদ, বাসে লেখা আছে ধূমপান, মসজিদে লেখা আছে? বাসে লেখার পরেও টানেনি? আমরা দুই একজন তুকিওয়ালা বাধা টাধা দিলে বলে তোমার টাকায় খাই মিয়া, আমার টাকা দিয়ে আমি টানি, স্বাধীন দেশে বাধা দেওয়ার কোনো অধিকার নাই। অথচ মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ, বাসে লেখার পরেও টানে, মসজিদে লেখা নাই এরপরও কেউ টানে, ব্যাপার কি? ওখানে কেউ ব্যাট নিয়ে দাঁড়ানো আছে? পুলিশ? কোনো গার্ড? পাহারাদার? ওখানে লেখা আছে এরপরও টানে, এখানে লেখা নাই এরপরও কেউ টানে না, বরং কেউ টানতে গিয়ে কাছে এসে ফেলে দেয়, ঠিক না? ব্যাপার কি? ব্যাপার হলো পরিবেশের অভাব, পরিবেশের অভাব। বাসে হাজারবার লেখা থাকলেও পরিবেশটা ওইভাবে পুত পবিত্র না থাকার কারণে স্লোগানের বিপরীত আমল চলে। মসজিদের পরিবেশ এত সুন্দর, এখানে আর স্লোগান লাগে না, বলতে হয় না, গার্ড পাহারাদারের প্রয়োজন হয় না, পরিবেশটাকে এখান থেকে ওই নোংরামির থেকে হেফাজত করে পরিবেশ। সেই নীর শান্ত সুষ্ঠ নিরিবিল পরিবেশ মসজিদ, আর সেখানে মারামারি চলে, সেখানে দ্বন্দ্ব, নামাজের কাতার নিয়ে দ্বন্দ্ব, দাঁড়ানো নিয়ে দ্বন্দ্ব, রাকাত নিয়ে দ্বন্দ্ব, হাত বুকে আর নাভির নিচে নিয়ে দ্বন্দ্ব, আলহামদুর শেষে আমিন নিয়ে দ্বন্দ্ব। আজকে দ্বন্দ্ব তো মসজিদে যখন ঢুকে গেল,
আজকে মুসলমান মুসলমানের বিরুদ্ধে যখন কথা বলে, আজকে ইমামের পেছনে ইমাম যখন লেগেছে, আজকে উম্মত উম্মতের পেছনে যখন লেগেছে, তখন বাহিরের দুশ্মন নিয়ে ভাবার সময় কই? দুশ্মন তো ঘরেরটা বড়, বাহিরের দুশ্মন তো দরজায় তালা লাগায়, কিছু সময়ের জন্য আত্মগোপন করা যায়, আত্মরক্ষা করা যায়, ঘরের দুশ্মনকে তালা দেওয়ার রাস্তা কোথায়? অতএব নিজেদের পরস্পরের হালাত পরিবর্তন করা দরকার। একটা লোক নামাজ পড়তেছে আল্লাহর মহব্বত নিয়ে, পার্সেন্ট কম হোক আর বেশি হোক, কিন্তু সে আল্লাহকে সিজদা দিতেছেন, এখানে কেন দ্বন্দ্ব থাকবে? হ্যাঁ, বুঝে না বুঝায় দেওয়ার একটা সুযোগ যদি থাকে বলতে পারে, তাও শালীন ভাষায় হাসি মুখে, দ্বন্দ্ব হবে কেন? হিংস্র আক্রমণ হবে কেন? এবং এগুলো নিয়ে মাইকে আলোচনা হবে কেন? ইমানরা এ নিয়ে সুযোগ গ্রহণ করবে কেন? একটা জাতিকে ধ্বংস করার জন্য প্রথম ফর্মুলা ডিভাইডেড অ্যান্ড রোল, ইহুদির একটি থিওরির নাম ডিভাইডেড অ্যান্ড রোল পলিসি, এটা ইহুদির একটি চক্রান্তের নাম, যে মুসলমানকে ধ্বংস করার জন্য যত পন্থা আছে এর মধ্যে একটা, এদেরকে দলে দলে বিভক্ত করে দাও। পাঁচ ভাই বাবা, পাঁচটা সন্তান এক মিলে থাকলে 1000 মানুষ তাদের সামনে আসতে ভয়। যখনই পাঁচ ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায়, তখনই পাঁচ ভাইয়ের উপরে হামলা করা সাধারণদের জন্য সহজ হয়ে যায়। ইহুদি পলিসি, দলে দলে বিভক্ত করে দাও, মুসলমানকে দিয়ে মুসলমানের বিরোধিতায় লাগাও, তাহলেই মুসলমানের ইমান আমল স্পৃহা ধ্বংস হয়ে যাবে। ভুল হতেই পারে, এটা বেঈমান জানবে কেন? মাইকে আওয়াজ হবে কেন? অথচ আপনারা জানেন রসুলের আশেক দাবিদা, এরা মাইক লাগায় হাজার মানুষের সামনে বলে, হাটাজারির আহমদ শাফি দামাত বারাকাত, উনি নাকি মুসলমানই না। এই যদি হয় আরেকজন টুপিওয়ালার স্লোগান মাইকে হাজার মানুষের সামনে, তাহলে এই দেশে মুসলমানের থেকে জাতি কি পাবে? একজন মুসলমান সাধারণ মুসল্লি আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ শুদ্ধ করে পারে না, কালেমাটা শুদ্ধ করে পারে না, সে যদি ইমামের ভুল ধরতে যায়, তো এই জাতি সমাজে আর কি পেতে পারে আবার বুঝে আসে না। একটা মানুষ আরবি কোরআন পড়তে পারে না, হাদিস পড়তে পারে না, আরবি বুঝে না, এই লোকটা যদি একজন আরবির আলেমকে মুশরিক বলে গালি দেয়, হিংসা করে আর বলে ও কি জানে, আমি সব জানি, তুই সমাজে আর কি শান্তি আসতে পারে, এই সমাজে আর কি শান্তির আশা করা যায়? ও মিয়া, ধান মাপার পাল্লা আর স্বর্ণ মাপার পাল্লা কি এক? এটা বুঝো না কেন? তুমি দ্রুত ডাক্তার দেখাও, তোমার ব্রেন হয়তো বা চূড়ান্ত পর্যায়ে ধ্বংসের দ্বার প্রান্তে হাজির হয়ে আছে। স্বর্ণ মাপার পাল্লা আর ধান মাপার পাল্লা, চাল মাপার পাল্লা এক নয়। অতএব একজন কোরআনওয়ালা আলেমকে মাপকাঠি দেওয়ার জন্য ভিন্ন পাল্লা আলেমের হাতে থাকতে পারে, মূর্খ বেআমলের হাতে নয়। ইসলামের শত্রুরা সবাই হুঁশিয়ার, হুঁশিয়ার নাই আমরা মুসলমান, ওরা অল টাইম হুঁশিয়ার, কখন বাস দিবে ওরা অল টাইম, ভোরেও ঘুমায় না, ঘুমাইলে এক শ্রেণীর লোক সজাগ আর এক দল ঘুমায়, কথা ঠিক?
ইসলামের দুশমন খোদার কসম, চূড়ান্ত তারা হুঁশিয়ার, হুঁশিয়ার নাই আমরা মুসলমান। আমরা যদি হুঁশিয়ার থাকতাম তাহলে কোন মূর্খ লেকচার দিয়ে মুসলমানের ইমানের ঘরে আগুন দিতে পারত না। আওয়ামী লীগ বুঝিনা, বিএনপি বুঝিনা, চরমনাই বুঝিনা, সারসিনা বুঝিনা, জনপুর বুঝিনা, বাহাদুরপুর বুঝিনা, তাবলিগ আর দেওবন্দি বুঝিনা। আমরা সবাই কালেমার মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কালেমার বন্ধনে আমরা সবাই এক এবং অভিন্ন। কিন্তু আজকে যারা কালেমার উপরে হামলা করে বলেছে এই কালেমা কুফুরি কালেমা, এ কালেমা বন্ধ করে দিতে হবে। মুসলমান বেঈমানের হুঁশিয়ারির চিন্তা না করে তুমি যদি হুঁশিয়ার থাকতে, তখন তাদেরকে প্রশ্ন করতা, 14,000 বছরের কালেমার উপরে তুমি হামলা করো কারণ কি? বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে কেটে ফেলতে হবে, এটাকে কালেমার সাথে রাখা যাবে না। তুমি মুসলমান হুঁশিয়ার থাকলে দাক্ষহীন ভাষায় তুমি বলতে, কালেমার মুহাম্মাদের নামটা কাটার আগে তোর মতো মুনাফিকের কল্লা কাটা হবে আগে। কিসের তুমি হুঁশিয়ার? তুমি অল টাইম স্লোগান দিচ্ছ ইসলামের দুশ্মন হুঁশিয়ার, ওরা তো হুঁশিয়ারই, ওরা হুঁশিয়ার। যে কারণে মার আমরা খাই, ওরা খায় না। আর আমরা হুঁশিয়ার থাকলে ইহুদিয়া বেঈমানগুলো মুসলমানের চাতাকলে পৃষ্ঠ হয়ে ধ্বংস হয়ে যেত, পালাবার সুযোগ ছিল না। এই দেশে এত মাদ্রাসা, এত মসজিদ, এত ওয়াজ মাহফিল, এত আলেম ওলামা, সরকার প্রধান হলো মুসলমান, এমপি মন্ত্রী মহোদয় মুসলমান, গুটি কয়েক নাস্তিক আবার রসুলকে গালি দিবে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, আর এরা শান্ত মেজাজে জমিনে চলবে। মুসলমানের দেশে এটা কিভাবে সম্ভব? বেঈমান হুঁশিয়ার, তুমি হুঁশিয়ার না থাকার কারণেই এই ফলাফল আমাদের মাথায় চেপে বসেছে। নয় মুসলমানের সামনে কথা বলার শক্তি কোনো বেঈমানের নাই। এক ইব্রাহিম কোটি সম্পদওয়ালা আর ক্ষমতাবান নমরুদের পতন ঘটালো, পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতাদার ফেরাউনের পতনের ঘন্টায় বাজি পড়ানোর জন্য এক মুসা নবী যথেষ্ট ছিল আল্লাহর দয়া। 20 বছর আগে এই দেশে মুসলমান বর্তমানের তুলনায় বেশি ছিল না কম? মাদ্রাসা, মসজিদ, পীর মুরিদি, তাবলি কম। তখন আন্দোলনে যদি তাসলিমা বেশ্যা পালাতে পারে, এখন মাদ্রাসা বেশি, ওয়াজ বেশি, মুসলমান বেশি, এখন কেন রসুলের দুশ্মনের ফাঁসি হচ্ছে না? কারণ কি? আমরা তো হিন্দুদেরকে গালি দেইনি, আমরা খ্রিস্টানদেরকে গালি দেইনি, আমরা তো ইসলামের আলোকে বলছি তারাও তাদের ধর্মের স্বাধীনতা পাবে, ইসলাম দিয়েছে। কিন্তু আজ আমার রসুলকে গালি দেওয়া হচ্ছে, ইসলাম নিয়ে কটাক্ষ করা হচ্ছে, বৈশাখের বেহায় আপনার কাপড়ের মধ্যে আল্লাহর নাম নিয়ে অপমান করা হচ্ছে, বিচার হচ্ছে না। কারণ কি? কারণ কোনো বেঈমান নয়, কারণ মুসলমান নামে ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক। ইসলামের দুশ্মন হুঁশিয়ার বললে আর আমি এই স্লোগানকে সমর্থন করি না। মুসলমানকে হুঁশিয়ার হতে হবে। বাতি যখন জ্বলবে অন্ধকার দূর হয়ে যাবে, অন্ধকার দূরের জন্য হরতাল লাগে না, অন্ধকার দূর করার জন্য অবরোধ লাগবে না। যা আল হক ওয়াজাহাকাল বাতিন, কোরআনের ঘোষণা উল্টাবার সুযোগ নাই। বাতি যখন জ্বলবেই অটোমেটিকলি অন্ধকার দূর হয়ে যাবে, হকের আওয়াজ যখন চোখের পানি দিয়ে তাহাজ্জুদওয়ালা আমল নিয়ে হকের আওয়াজ তুলবে, বাতিল হয়তো তওবা করবে না হয় পালায় যাবে। যেই বাতিল বলছে যাত্রা বাড়িতে ওয়াজ হবে না, তুমি আল্লাহর কাছে কান্না করো, আমল ধরো, ওই বাতিল হয়তো তওবা করে আগামী বছর বলবে মাহফিল আমার খরচেই হবে, অথবা সে পালায় অন্যত্র চলে যাবে। আর একজনকে গালি দেওয়ার আগে নিজের বিচার করো, তোমার দাড়ি নেই কেন, তোমার টুপি নেই কেন? তোমাকে বললেই তুমি বলো টুপির মধ্যেই কি ইসলাম?
দাড়ির মধ্যেই কি ইসলাম? তুমি কি এত বড়ই গাদ্দার? তুমি না রসুলের উম্মত? তুমি না সিজদা করো আল্লাহকে? রসুলের আদর্শে না দাঁড়িয়ে আছে তুমি জানো না? রসুলের আদর্শে টুপি আছে তুমি জানো না? হ্যাঁ, পড়তে পারো না, দুঃখ আফসুস অনুতাপ, হুজুর দোয়া চাই, টুপি দরকার নবীর আদর্শ, পারি না, একটু দোয়া করেন, চেষ্টায় আছি। আর তুমি বলো টুপি না দিলে হবে কি, দাড়ি না রাখলে হবে কি? তো রসুল যদি তোমার উম্মত না বলে হবে কি? আল্লাহ যদি তোমার জান্নাত না দেয় আল্লাহর হবে কি? যুক্তি আর বাহাদুরি ছাড়ো, আল্লাহর দরবারে বিনয়ী হও, তওবা কর। এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? আমরা বিধর্মী যারা এদের গালি দিয়েছি, আমাদের পরস্পরে যারা উল্টো পাল্টা করে এদেরকে কাফের বলেছি। হুশিয়ার হওয়ার জন্য যাহা বললাম টার্গেট একটাই, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আর এই বয়ানগুলো তখনই কার্যকরী হবে যখন আল্লাহর প্রতি ভয় আসবে। আল্লাহর ভয় মানে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইয়ুতি'িল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বলেন, আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। আল্লাহর ভয়ের নাম হলো তাকওয়া। অন্তরে আল্লাহর ভয়, ওই বান্দা গলায় ছুরি আসবে, তারপরও আল্লাহকে সাক্ষী রেখে কখনো গুনাহের কাজ করবে না। আল্লাহ বারবার বলেন, আমাকে ভয় কর, কারণ আল্লাহর ভয় যখন অন্তরে আসবে তখন জবান কন্ট্রোল হয়ে যাবে, কাউকে গালি দিবে না, গীবত করবে না, হাসাত করবে না, হিংসার নজরে কিছু বলবে না। আল্লাহর ভয়, এজন্য পূর্ব শর্ত আল্লাহর ভয়, তাকওয়া। তাকওয়ার এত দাম, কোরআন আল্লাহ তাকওয়া দিয়ে শুরু করলেন, তাকওয়া দিয়ে কোরআন নাযিল শেষ করলেন। ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। তাকওয়া এত দামি একটি সম্পদের নাম। এই আয়াত দিয়ে তো বয়ান কম বক্তারা করে নাই, এই আয়াতের বয়ান তো সব টুপিওয়ালা ফাকরিওয়ালারা করে। বয়ানের পরেও জবানের অবস্থা বড় খারাপ, কারণ আজ বয়ানটা করার আগে ওই বান্দা যদি একটু চিন্তা করে বয়ান করতো, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, উম্মতেরও বাঁচাতে চাই, তাহলে ওই বান্দার বয়ান অনুযায়ী ভেতরে আমলটা শুরু হয়ে যেত। উদ্দেশ্য যেহেতু আমার ওটা না, আমার উদ্দেশ্য হলো আমি বয়ান করে মানুষের দেখাবো আমি একজন দামি বক্তা হয়ে আছি, আমার মতো ভালো আর কেউ নাই। অহংকারীর পুঁজি নিয়ে বয়ান শুরু হয়ে গেল, এর মধ্যে কোন ইখলাস নাই। আল্লাহ বলেন, আমাকে ভয় কর, সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন এমন এক দামি নবী যার মতো আর কোন নবী নাই, সেই নবীকে আল্লাহ বলেন, ও নবী আমি আল্লাহকে ভয় করি। হে নবী আমি আল্লাহকে ভয় করে নিয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী আল্লাহকে ভয় করেন, কাফির আর মুনাফিক এদের অনুসরণ করবেন না। কাফের জাহান্নামী চিরস্থায়ী, মুনাফিক ও খারাপ। এই জমিনে ইসলামের যতটা ক্ষতি হয়েছে কাফের বেঈমান থেকে মুনাফিকের দ্বারা বেশি হয়েছে।
কাফেরকে চিনা সহজ বাঁচাও যায়, মুনাফিকের চিনাও যায় না বাঁচাও যায় না। বাইরা আমার কেন আজ দ্বন্দ্ব হবে মুসলমানের ভেতরে পরস্পরে, এত দ্বন্দ্ব কেন? আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, না হয় টুকটাক তর্ক বিতর্ক সন্তানের মাঝে মা বাবার মাঝে হয়, ভাইয়ে ভাইয়ে হয়, এটা তো মানুষ জানার কথা না। ঘরের কোনো দুশ্মনী কোনো তর্ক বাবার সাথে যদি হয়, আর এটা যদি মাইক লাগায় প্রচার করে, সবাই বলবে তুমি বাবার সুসন্তান নয়। ভেতরের কথা যদি বাইরে জানায় দাও, তোমার অন্তর পচা, তোমার অন্তর পরিশুদ্ধ নয়। মুসলমান তর্ক বিতর্ক হতে পারে মাসআলা নিয়ে, তুমি বুকের উপরে হাত বাঁধো, আমি নাভির নিচে নামাজে দাঁড়ায় হাত বাঁধি, তুমি রফুল ইয়াদাইন করো আমি করি না, আমিও তোমাকে হিংসা করব না, কারণ তুমি বুকে যদি হাত বাঁধো, তুমি আলহামদুসুরার পরে যদি আমিন জোরে বলো, আমি এতটুকুর উপরে তোমার উপরে হিংসা ছেড়ে দিলাম, কারণ তুমি যে কোনো লাইনে গিয়া হাদিস দ্বারাই তুমি পড়িয়া বুকে হাত লাগাইয়াছো, এ কারণে আমি পারলে তোমাকে বুঝাবো, না পারলে চুপ থাকবো, পেছনে পেছনে বিরোধিতা করে কবিরা গুনাহ করতে রাজি নাই, কারণ আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আর জাহান্নাম থেকে বাঁচার একটাই কারণ হলো গুনাহ ছেড়ে দাও। আমি পেছনে কোন সমালোচনা করে গিবাদ করে গুনাহ নিয়ে জাহান্নামে যেতে চাই না, কারণ জাহান্নামের আযাব সহ্য করার শক্তি আমার নাই, এমনকি আমার এমন আমলও নাই যে আমলের দ্বারা আমি আল্লাহর রেজামন্দি হাসিল করে নাজাতের দরজায় চলে যাব। আমি কেন আমার মতো কোটি কোটি আমলওয়ালা আর দামি যারা ছিলেন, এরাও কখনো আমল নিয়ে বড়াই করেন নাই, বরং কান্নার আওয়াজ, মৃত্যু পর্যন্ত কান্না, কি উপায় হবে আমার কবর, কি উপায় হবে আমার হাসুর। এ দুনিয়ায় দেখলাম দুনিয়ার সামান্য স্বার্থের টানে ভাই ভাইয়ের বিরুদ্ধে চলে যায়, বন্ধু বন্ধুকে ভুলে যায়, মা বাবা সন্তান থেকে দূরে সরে যায়, স্বার্থের টানে সন্তান মা বাবা থেকে দূর হয়ে যায়। এরে নবীর উন্নতের দল, চোখ দুটো বন্ধ করে মোরা কাবায় গিয়া দেখো, ধ্যান করে দুনিয়ার এমন যদি হয়, হাসরের ময়দানে কেমন হবে, কিসের নেতা কিসের পীর আর কিসের মুরব্বী। তোমার কাছে টাকা নাই, দোকানে গেলে সদায় নাই, তোমার কাছে ভিসা নাই, ইমিগ্রেশনে ভিসা ছাড়া উপায় নাই, কথা ঠিক নি? এরে আল্লাহর গোলাম, তোমার টাকা আছে, তোমার বাজার গরম, তোমার ভিসার পাসপোর্ট ওকে আছে, তোমার ইমিগ্রেশনে বাহাদুরি আছে, তোমার আমল নামা ভালো আছে, ন্যাক আছে, তোমার জান্নাতের পথে যাওয়ার বড় আশা আছে, কিন্তু তুমি আমি চিন্তা করে দেখি আমাদের অতীত বড় বড় বুজুর্গ যারা মৃত্যু পর্যন্ত এমন কাদাই কাঁদলেন, তাহলে তারা ভালো ভালো আমল করিয়াও যদি কান্না করেন, তোমার আমার কত কান্না প্রয়োজন? অথচ কান্নার আওয়াজ নাই, কান্নার বয়ান নাই। ওরে আল্লাহর বান্দা, তুমি শুধু সমালোচনা করো, সমালোচনা করো, সমালোচনা করো। ওরে বাবা, সমালোচনা করিয়া উল্টা গুনাগার হইতেছ, তোমার বয়ান করো, তুমি উম্মতের মানুষের দাওয়াত দিয়া কিছু মানুষ দিনের লাইনে নাও, ভালো মানুষগুলো খারাপ মানুষগুলো ভালোর দিকে দাওয়াত দাও। তুমি সমালোচনা করিয়া দুই ঘন্টা কাটাইলা না, তোমার বয়ান লেকচার দ্বারা কোনো মানুষ দিনের লাইনে আসবে? এরে আল্লাহর বান্দা, না তোমার লেকচারের দ্বারা, তোমার দাওয়াতের দ্বারা কোনো মানুষ বেপর্দার থেকে পর্দাওয়ালা হলো? আর একজনের সমালোচনা করে তোমার কি লাভ? ওই লোকটার দাওয়াতি কাজে তো দেখা যায় যদিও কোনো বাহাদুরি নাই, যদিও তোমার মতো কোনো ডিগ্রি নাই, কিন্তু তার
পদক্ষেপ আর দাওয়াতের কারণে লাখো কোটি মানুষ পথ হারার থেকে পথের দিশা নিয়ে চলছে। নামাজ ছিল না নামাজ ধরে ফেলেছে, পর্দা ছিল না পর্দা করে, হারামের লাইনের থেকে হালাল পথে এসে হাজির হয়ে গেল। ওই বান্দা তো আল্লাহর দিকে আগায় যায়। অতএব তুমি সমালোচনা করে নিজের কপাল পুড়িও না, আর একজনের কপালও পোড়ার চেষ্টা করাও না। এই ভেজালের পেছনে কি সমস্যা? একটাই সমস্যা হলো আল্লাহর ভয় অন্তরে পূর্ণ নাই, জবাবদিহিতার কোনো চিন্তা মাথায় নাই। সুলাইমান নবীর সামনে হুদহুদ নামের প্রাণী, দায়িত্ব নবী দিলেন তুমি নাকটা লাগায় মাটিতে, তোমার দায়িত্ব কোথায় পানি আছে বলবা, জিনেরে অর্ডার করব পানি বের করে দিলে ওযু করে নামাজ আদায় করব। সুলাইমান নবী সিংহাসন নিয়া শূন্যের উপরে চলছেন, জমিন থেকে 9 মাইল উপরে, 6 মাইল, 9 মাইল। হঠাৎ গর্তের পিপীলিকার বয়ানের আওয়াজ মাটির গর্ব থেকে সুলাইমান নবীর কানের মধ্যে চলে গেল। বা সুলাইমা দাদি মুলকো সরওয়ারি সদনতি আয় খাতেমা শদেওয়া পরি। সুলাইমান নবী 9 মাইল উপরে বসে আওয়াজ শুনে সুবহানাল্লাহ বলে একটু মুস্কি হাসলেন, আর বললেন সিংহাসন তাড়াতাড়ি মাটির মধ্যে লেন করো। সিংহাসন লেন করলো, 9 মাইল থেকে নিচে নেমে গেল। এরা নবীর উম্মতের দল, দুনিয়ার লাইনে শূন্যের উপরে সিংহাসন চলছে, তৈলের প্রয়োজন, এছাড়া চলবে না, তৈল ভরা লাগবে, সীমানা নির্ধারণ করা, উল্টা পাল্টা চলা যাবে না। সুলাইমান নবীর আল্লাহ এত দামি একটা সিংহাসন দান করলেন, তেলের দরকার নাই, গ্যাসের দরকার নাই, তো অর্ডার দেয় হুকুম করা মাত্র গোটা জগৎটা ঘুরে ফেলে, সারা দুনিয়ার ক্ষমতা অসনদে বসে আছেন বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি সদমতি আয় খাতেমা শদেওয়া পরি। জিনেরা তার গোলাম, হুকুম মানার জন্য ব্যস্ত হয় আছে। সুলাইমান নবীর সিংহাসন এত দামি, যার সিংহাসনটা চলার জন্য বাতাস হলো মূল তার চালিকা শক্তি। সুলাইমান নবী নিচে নেমে গেলেন, পিপীলিকার বয়ান শুনে আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হওয়ার কারণে ওই পিপীলিকার নামই আল্লাহ সূরাটার নাম রাখলেন সূরাতুন নাম, সূরায় নমল। এরে নবীর উম্মতের দল, সুলাইমান নবী বসে আছে, থাকে দিয়া হুদহুদ উপরে চলে গেল সুলাইমান নবীর অনুমতি না নিয়ে। পানির প্রয়োজন, এবার ওযু করবেন, নামাজ আদায় করবেন, হুদহুদ তাড়াতাড়ি দেখো, হুদহুদের খবর নাই, সে শূন্যের উপরে ঘুরতেছে। কই গেল হুদহুদ? পাখিদের জিম্মাদার ইগল পাখি, তাড়াতাড়ি হুদহুদের খবর দাও। লম্বা আলোচনা 19 পারায় সূরায়ে নমলে আছে। ইগল পাখি উপরে গেল, ওই হুদহুদ পাখি যখন উপরে চলে গেল, সুলাইমান একটা ওয়াদা করলেন, আমি যদি হুদহুদরে পাই কঠিন শাস্তি দেব। একটা শর্ত যদি ভালো কোনো অজুহাত পেশ করে তাহলে একটু বিবেচনা করো। হুদহুদের ঘটনা, ইগল পাখি দেখে উড়ি, বলে কি ব্যাপার? বলে সুলাইমান নবী তোমার উপরে মারাত্মক আক্রমণাত্মক আওয়াজ দিয়েছে, তোমারে জবাই করুক। বলে কোনো শর্ত লাগাইছে নি? বলে হ্যাঁ, উল্লেখযোগ্য কোনো কারণ যদি দর্শাও সুলাইমান নবী কিছুরে আয়াত করবেন, সুযোগ দিবেন। হুদহুদ এবার আশ্বস্ত হলেন, চলো। সুলাইমান নবীর সামনে হুদহুদ এসে নত জানুয়ায় বসে আছে। সুলাইমান নবী কান ধরে এমন জোরে টান দিলে হুদহুদ ব্যথা পায় আর কয় রে সুলাইমান, আজকে আমি আপনার দরবারের আসামি, এই জন্য আমার কান ধরে টানেন, আমি ব্যথা পাই। আপনি কি ভুলে গেছেন আপনিও তো কারো আদালতের আসামি, আপনিও তো আল্লাহর দরবারের আসামি সুলাইমান? সুলাইমান কানটা ছেড়ে দিলেন,
আরে হুদুদ ক্যান্সারে দিলাম, বলো কোথায় ছিলে, কি সমস্যা? বলেন সুলাইমান নবী, আমি উপরে গেলাম, আমার আর একটা জাতি ভাই হুদহুদের সন্ধান পাইলাম। তবে ওই জাতি ভাই আমার গুণগান গায় না, সুলাইমান নবী আপনার গুণগান গায় না, সে আর একজন লেডিসের গুণগান গায়, সে নাকি তাদের নেতা। সুলাইমান বলে এমনটা নাকি বলে, বলে তুমি সত্য বলেছ নাকি মিথ্যা বলেছ আমি বুঝতে পারি না, কারণ আমি গাইবের মালিক না। গাইবের Hey!
আমার পীরের পক্ষে আমি স্লোগান দিলে যদি আমি মোস
তুমিও তো তার মুরিদ হয়ে মুশরিক হয়ে আছো। এটা বুঝ দেখি তোমার অ্যালার্জি লাগে না কোনো মেশিনে তোমাকে মাপ দিতে হবে। তুমি যে আমাকে ব্যক্তির গুণগান গাওয়ার কারণে মুশরিক বলতেছো, তুমি যে ওই দোষের দোষী খবর আছে? বরং আমি গালি দেই নাই, অশালীন কথা বলিনি, টুকটাক ব্যবহারে ভুল হইয়া যেতে পারে, এজন্য বারবার ক্ষমা চাচ্ছি। তুমি তো ক্ষমা চাইবার দূরের কথা, মিথ্যা মিথ্যা কথা বলে বলে তুমি এমন অপবাদ দিচ্ছ যেগুলো আমাদের ভাষায় প্রকাশ করার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক হেদায়াত দান করুন। সব ভেজালের অভাব কিন্তু আল্লাহর ভয় নেই। কার ভয় নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। কষ্ট হচ্ছে? আরেকটু সামনে আগাতে পারি? যেই তুফান চলছে বাংলাদেশে, আজকে ওয়াজ হবে বলে কোনো আশাই তো ছিল না। মাহফিল কর্তৃপক্ষ খুব দ্রুত, এক সপ্তাহ হয়নি মনে হয় তারিখটা নিয়ে এই যে আয়োজন করেছেন, তাদের দিলের তামান্না এখলাস মজবুত থাকা আল্লাহ বরকত দিয়েছে। আল্লাহ পাক এই ওসিলায় তাদের এই সংগঠনকে এবং ব্যক্তি পরিবার সব রসুলের আদর্শওয়ালা বানায় দিন। আল্লাহ সবাইকে কবুল করুন। মাইকের একটা সমিতি কইরা ওয়াজ মাহফিল দিছে, ভালো না? ভালো, সামনে আরো যেন ভালো, আরো কেমনে ভালো হবে? ওয়াজ মাহফিলে মাইক দিবেন ভালো, সব মেশিনারি ভালো দিবেন, আর গান বাজনা দিবেন একেবারে 13 বছরের আগের ডেট ফেল দিবেন। কি দিছেন? এটা টের ভাই রং রং লাগাই সাইজ করে দিয়ে দিবেন। কথা বুঝেন নাই? কারণ আল্লাহর কথা রসুলের কথা যে জায়গায় হয় জায়গা বরকতি, যারা শুনবেন তারাও বরকতি। কথা ঠিক? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। রাগ করলেন? আফসুস, আল্লাহর ভয় তাকওয়া। কাকে ভয় করবো? দুনিয়াতেও মানুষ মানুষের ভয় করেনি? করে। কে কাকে করে? দুর্বলেরা সবলের করে, নিরীহ মানুষ সন্ত্রাসীদের করে। কথা ঠিক নেই? ভালো মানুষগুলো ভয়ঙ্কর মানুষের ভয় করে। ভয়ঙ্কর কে? ভয়ঙ্কর কারা? যারা চোর, যারা ডাকাত, যারা দুর্নীতিবাজ, যারা অস্ত্রধারী, নিরপরাধের পরে জুলুম করে, এরা ভয়ঙ্কর। এরা কি ভয়ঙ্কর? এদেরকে নিরীহ মানুষ ভয় করে। বলুন আল্লাহ কি ভয়ঙ্কর না দয়ালু? সবাই একমত? এই মোনাজাতের ইশারা দিচ্ছেন, কিন্তু মোনাজাতের ইশারা দিচ্ছেন তা উঠবেন না, খবরদার। আল্লাহ আল্লাহ ভয়ঙ্কর না দয়ালু? দয়ালু। দয়ালু একে কেউ ভয় করে? ভয়ঙ্কর কে ভয় করে? তো আল্লাহ দয়ালু, আল্লাহকে কেন ভয় করব? আয় আল্লাহ আপনি দয়ালু কেন ভয় করব? ভয় তো তাকেই করব যিনি ভয়ঙ্কর। আল্লাহ আপনার মতো দয়ালু আর কেউ নাই। কেমন দয়ালু আপনি আল্লাহ? দুনিয়াতে স্বার্থের টানে কেউ কেউ কে ভালোবাসে না, ভুলে যায়। আল্লাহ বলেন, ওরে মানুষ, তুই ধর্মের লাইনে ইহুদি ধর্ম পালন করো, আমি আল্লাহ খানা বন্ধ করি। তুই আমি আল্লাহর ধর্ম বাদ দিয়ে, আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের গোলাম হয়ে গেলি। আমি আল্লাহ সাক্ষাৎ দিছি আল্লাহ না? যদি আমি আল্লাহ তোর মা বাবার মতো সাক্ষাৎ দিছি হইতাম, খানা পানি বন্ধ করে দিতাম,
বরং আমি আল্লাহ মুমিনেরও খানা দেই, বেঈমানেরও খানা দেই, মুমিনের যেই পানি পান করাই বেঈমানেরও সেই সুযোগ দিলাম। মুমিন যেই গাছের ফল খাবে, বেঈমানও সেই গাছের ফল খাওয়ার অধিকার আছে না নাই? কেন বলে আমি আল্লাহ দয়ালু, আমার মতো দয়ালু আর কেউ নাই। তোর মায়ের জন্য তুই পাগল, তোর বাবার জন্য তুই পাগল। মায়ে দিল তোরে খানা, বাবায় দিল তোরে কাপড়, এই জন্য তুই মা বাবার মহাব্বতের বন্ধনে লাঠি মিছিল করো, মা বাবার দুশ্মনের তুই মারতে যাও। ও বান্দা তুই আমার একটু জবাব দে, ওই মায়ের গরমে তোর মাকে জিজ্ঞাসা কর, আম্মা তুমি যে আমার উপরে এত অধিকার খাটাও, ও আব্বা তুমি আমার উপরে এত অধিকার খাটাও, তোমার কথা না মানলে তুমি আমার এক্ষুনি মেরে ফেলবা, তুমি আমার ঘর থেকে নামায় দিবা, তুমি আমার সাথে কথা বন্ধ করে দিবা, এত অধিকার খাটাও কেন, কি দিছো আমার কি দিছো? মা বলবে তোরে আমি ভাত খাওয়াইছি, তোরে আমি লালন পালন করেছি, আব্বা বলবে তোর জন্য কাপড় চুপুরের ব্যবস্থা করেছি, টাকা ছিল না অন্য জায়গা থেকে ধার করে তোর মুখের হাসি ফুটাইছি। ও মা ও বাবা তুমি সামান্য কিছু দাও, তুমি এত অধিকার খাটাইতে চাও, একটু চিন্তা করেছো রে মা, জন্য আল্লাহ
আমাকে ভয় করো, কারণ আমার অধিকারের সাথে বা গাদ্দারি করেছো, খবরদার আমার অধিকার অনেক বেশি, আমাকে ভয় কর। আমাকে ভয় করার মানে আমি আল্লাহ ভয়ঙ্কর এই জন্য না, বরং আমি আল্লাহ দয়ালু, ঠিক আছে, তো আমাকে ভয় করবি কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, না মাত্র 5 মিনিটের বেশি লাগে, অথচ এক একটা
কিছুই দেখতে পায় না। গতকালকে যাস না, থর 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 করে বিমান কাঁপতেছে, তুফান আর ঝড় বৃষ্টি চলছে। নেপালের মানুষ কখনো ভাবে না, এয়ারপোর্ট থেকে মাকে বিদায় দিছে, মা আবার দেখা হবে, স্বামী বিদায় দিছে, স্ত্রীকে আবার দেখা হবে, কিন্তু তাদের কপালের জানা ছিল না যে এই দেখাই শেষ দেখাই বিদায় শেষ বিদায়। ফ্যাক্টর
আজকে আমাকে কত মানুষ সালাম দেয়, কত মহব্বত করে, কত ভালো লাগে।
কিন্তু আমার গুনার দিকে তাকায় দেখলাম আমার মতো খারাপ কেউ নাই। আমার হাত না পাক, গুনার কারণে আমার চোখ দুইটা না পাক, আমার অন্তর না পাক, আমার জিহ্বা না পাক। জীবনে আপনাকে এক নজর দেখার ভাগ্য হয় নাই, কত দোয়া করেছি দেখার সব করেছি। মোবাইলে বয়ান শুনিয়ে দেখেন আমার গায়ে জামা, আপনার এই বয়ানের কারণে দাড়িটা লম্বা করেছি। আমি বললাম, ভাই জান তোমার দেশের বাড়ি কোথায়? বলে অমুক জায়গায়। কোথায় থাকো? বলে হুজুর 4-5 ঘন্টা দূর, ওখান থেকে আমি খবর শুনে আসছি। হুজুর একটু দোয়া করেন, আমার পাশে অনেক লোকেরা বসা, সবাই হতভম্ব হয়ে গেল ছেলে তার কান্নার অবস্থা দেখে। আমি আল্লাহর কাছে শুকর আদায় করা ছাড়া কোনো পথ নাই। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক যদি কবুল করে নেয়, ফিরাবা কোনো শক্তি কারো হাতে না। কেউ যদি নিবাতে যায়, ও নিজেই নিবিয়া যাবে, আল্লাহ তার হেফাজত করবেন, কথা ঠিক কিনা? হে নবীর উম্মতের দল, নিজে কতটুকু বাতি জ্বালাইতেছো, নিজের বাতির গোড়ায় তেল কতটুকু আছে হিসাব কর, আরেকজনের বাতি জ্বলল কি না জ্বলল চিন্তা করিস না রে ভাই। নিজের বাতির খবর নেই, সময় কিন্তু হাতে আর বেশি না। তুমি কে আমরা চিনি না, তুমি সুদের টাকায় ব্যবসা
নবী হাদিস বলে নাই, অন্যকে গালি দেওয়ার ব্যাপারে নবীকে হাদিস বলে নাই। তুমি একটা হাদিস মানবা আর একটা মানবা না, এটা তো হাদিস মানা হয় না, এটা তো চাপাবাজির পরিচয়। নবীর হাদিস তুমি কয়েকটা আল্লাহকে বেজার করবো না, এই পাক্কা তওবা নিয়ত যদি হয় দুটো হাত
অন্বেষণের তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া